الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مظلوما أو كما قال رسول الله صلى الله عليه وسلم برادران الإسلام ومحترم حاضرين سورة المؤمنون 18 پارا এর প্রথম আয়াতের উপরে আল্লাহর মেহেরবানিতে আলোচনা শুরু হয়েছিল, আজকেও সেই আলোচনা চলবে। দ্বিতীয় আয়াতের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। এর আগে সংক্ষিপ্ত দুটা মাসআলা, আগেও বলা হয়েছে যে এখন রজব মাস শেষের দিকে, আজকে 23 তারিখ, তার মানে এই চান্দের আর এক সপ্তাহ আছে। এরপরে শাবান, শাবান চান্দের মাঝামাঝি লাইলাতুল বারাআত, আর শাবান চান্দের শেষে রমজান শুরু। এই রজব এবং শাবানে আমাদের প্রিয়নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বেশি বেশি পড়তেন তারও শিখান হয়েছে। এটা আমাদের আমলে থাকা জরুরি। আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা في رجب وشعبان، في رجب وشعبان، وبلغنا رمضان، وبلغنا رمضان. এক দোয়াটা পাঁচ ওয়াক্ত আমরা পড়তে থাকি, এর মাঝেও যদি মনে পড়ে তো পড়া যায়,
হে আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দান করো। এই বরকতের মধ্যে আছে আমাকে রমজান শরীফের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। বরকতের মধ্যে মেইন জিনিস যেটা রমজানের প্রস্তুতি, লাইলাতুল বারাতের সময় রোজা রাখতে হয়, এর দ্বারা রমজানের রোজাকে তাজা করা হয়, ওই মস্তকে আবার তাজা করা হয়। লাইলাতুল বারাতে রাত্রে কিছু ইবাদত বন্দী করতে হয়, এর দ্বারা রমজান যে তারাবি করা হবে ওইটাকে আবার তাজা করা হয়। শুধু তাজা করলে হবে না, মূল জিনিস হল গুনাহমুক্ত অবস্থায় রমজানকে ইস্তেকবাল করা, রমজানকে গ্রহণ করা এমন অবস্থায় যে আমি জানা মতে কোনো গুনার মধ্যে নেই, এটা হল রমজানের প্রস্তুতি। এমন অবস্থায় রমজানকে রিসেপশন করতে হবে, গ্রহণ করতে হবে যে আমার জানা মতে আমি কোন গুনাহের ভিতরে লিপ্ত নেই। এই অবস্থায় যে রমজান শুরু করে সে এক রমজান দ্বারা আল্লাহর ওলি হয়ে আল্লাহর অনেক কৈকট্য লাভ করে, জান্নাত ওয়াজিব করে নেয়। কিন্তু এগারো মাস গুনাহ করতে থাকলাম, রমজানও সেই গুনার মধ্যে পার করলাম, তো তার জন্য রমজানের বিশেষ কোন ফজিলত হাসিল হয় না, বরং বড় ভয় আছে, রমজানের বদদোয়া সে পায়। নবী আলাইহিস সালামের বদদোয়া সে পায়। আল্লাহ রাসূল বলেন যেহেতু রমজান পাইল আর জান্নাতের ফয়সালা করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল তার জন্য এই বদদোয়া দিয়েছেন। তো আমরা যেন রমজানকে গুনাহমুক্ত অবস্থায় শুরু করতে পারি এবং আল্লাহ যখন সারা বছর আমাকে হায়াতে রাখছিলেন সে আনে ওয়ালা রমজানও যাতে আমরা পাই, তার জন্য এই দোয়াটা আল্লাহ রাসূল করতেন। اللهم بارك لنا اللهم بارك لنا في رجب وشعبان في رجب وشعبان وبلغنا وبلغنا رمضان رمضان আমরা সবাই মুখস্থ করে দেব। ঘরের মধ্যে যারা আছে আমাদের বিবি বাচ্চা, অনেকের মাতা পিতা আছে, ভাই বোন আছে, তাদেরকেও এই দোয়াটা শিখায় একটা কথা। দ্বিতীয় কথা হলো এই মূল বয়নে যাওয়ার আগে আলোচনা করতে, এই রজব মাসে আমাদের দেশে আল্লাহর এক বহুত বড় ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় ওলি ছিল, যাকে দিয়ে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কাফেরকে মুসলমান বানিয়েছেন। দিল্লি থেকে যখন আজমির দেখেছিলেন তো ওনাকে দেখে দীর্ঘ রাস্তা ইতিহাসের বইতে লেখে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। যদি ধরে যে 90 হাজার তাও কম কিসের, ইতিহাসে তো 90 লাখ লিখে, হাজারও যদি ধরি সেও কম, এত বড় বুঝলো
আজকে তার কবরকে নিয়ে অনেক শরিয়ত বিরোধী কাজ করা হয়েছিল, সেরে কি কাজ হয়েছিল, ওখানে তারা খাদে পাত, এগুলোর কোনোটার ইমান আছে কিনা সন্দেহ। ওনার মাজারে তারা খেদমত করার জন্য দায়িত্ব দিচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে তারা খেদমতের সার্ভিশন দিচ্ছে, আল্লাহর অলি খেদমত করতে উনি মারা গেছেন, ওনার খেদমতের কি দরকার পড়ছে, আবার সেই খেদমতের সার্ভিশন দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, তার কাছে সার্ভিশন দিচ্ছে। আজিব তোমার এগুলো কোনোটার ইমান আছে কিন্তু আল্লাহ জানে, আজকে যাবে তারও বেঈমান বানাইবে, তারও এখানে চিন্তা করার জন্য খুব উৎসাহিত করে, জবরদস্তি করে, বাবার মাঝারে চিন্তা করে, বাবার কাছে এই জিনিসটা তো চিন্তা করো সেরে, আর কোন মানুষের কাছে মাঝারের কাছে চাওয়া, চাওয়া গেল দোয়া, দোয়া তো আফজালুল ইবাদত বলা হয়েছে, কোথাও ইবাদতের মগজ বলা হয়েছে, দোয়া করা আল্লাহর কাছে বিনয় প্রকাশ করা দোয়ার মগজ, আর দোয়াও মুখ্য ইবাদত, দোয়া ইবাদতের মগজ, এটা আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যায় না। এই ভণ্ড খাদেমরা এরূপ করে মানুষের ইমান নষ্ট করবে। এখন উনি কাউকে বলে যায় নাই যে তোমরা আমার কবর ভিতরে ওরস করো, ওরস তো আল্লাহ রসুল মানা করে গেছে, তোমার কবর কোনো ওরস করো না, বাৎসরিক নেলাকে ওরস বলা হয়, আল্লাহ রসুল নিজে মানা করে গেছে। এখন এসব ভণ্ডরা ওখানে ওরস করতে পারে, আবার আমাদের দেশে কিছু লোক ওনার নাম দিয়ে বিভিন্ন জায়গায় ডেক বসায়, জনগণ থেকে ব্যবসায়ীদের থেকে চান্দা কালেকশন করে কিছু খিচুড়ি পাকায়, পাকায় নিজেরা খায়, খাবারে খেলায়, তামার না যায় কাজ, এর তামারও ভাই কি পাবে, অরসও না যায়, এভাবে চান্দা নেওয়াও না যায়, খিচুড়ি পাকানো না যায়, এর তাবার উপর না যায়, খাওয়াও যায়, এরপর আবার কি করে কিছু খরচ করে, বাকিগুলো তাদের পুঞ্জি থেকে গেল, বিনা পুঞ্জির ব্যবস্থা, এক বছরে লাল সালু দিয়ে কিছু লোক বিনা পুঞ্জির ব্যবস্থা করছে, আর মুসলমানদের তো এলেম করার কিছু নেই, এরা যায় ওখানে টাকা নষ্ট করছে, টাকা নষ্ট করা না যায়, একটা টাকা অনর্থক ব্যয় করা হারাম, প্রত্যেকটা টাকা সম্পর্কে কৈফিয়ত চাবেন আল্লাহ তাআলা, কিভাবে আয় করেছিলেন, হালাল না হারাম পাবে, কিভাবে ব্যয় করেছিলেন, প্রত্যেকটা টাকার আয়ের হিসাব দিতে হবে, প্রত্যেকটা টাকার ব্যয়ের হিসাব দিতে হবে, যেন অবশ্য দিলেন হিসাব দিতে হবে, যেটা আপনি পেশাদার ভিক্ষুককে দিলেন পেশাদার ভিক্ষুক, তারা নাজায়েজ পেশাকে জিয়ায় রাখার জন্য সহযোগিতা করলেন, এটা হারাম কাজ করে, ইসলামে এই পেশাদার ভিক্ষুকের কোন অবকাশ নেই, প্রত্যেক ধনীকে আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন, তোমার এলাকায় যারা গরিব আছে তুমি তাদের খবর রাখো, তাদের খেদমত করো, তোমাকে ধন দেওয়া হয়েছে মসজিদ মাসা করার জন্য, হজ উমরা করার জন্য, দিনের দাওয়াত নিয়ে দেশ বিদেশে যাওয়ার জন্য, আর তোমার মহল্লার দ্বারা গরিব লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের খেদমত করার জন্য তাদের খবর দাও, তার আসার দায়িত্ব না,
তোমার খাওয়ার দায়িত্ব। গরিবকে আসতে বলে দেবে, ধনীকে যাইতে বলবে। তো প্রত্যেক ধনী তার মহল্লার গরিবদেরকে খুঁজে খুঁজে খেদমত করবে, তোর কি সমস্যা, তোর মেয়ের বিয়ে হবে নয় টাকা, তোমার স্ত্রীর চিকিৎসা হয়েছে না নয় টাকা, তোমার কোনো আয়ের ব্যবস্থা নেই চল একটা রিক্সা কিনতে কত লাগবে, তোমাকে রিক্সা কেনার টাকা দিয়ে দেওয়া হলো। ধনীদের দেখ, ধনীদেরকে আল্লাহ তালা কইতে হবে তোমার মহল্লার গরিবদের কতটুকু খবর নিয়েছিল, জিজ্ঞাসা কর। এই হলো ইসলামের নিয়ম। তো প্রত্যেকটা গরিব কোনো না কোনো মহল্লায় থাকে, মহল্লার বাইরে কোনো গরিব তার আসপারা থাকে না, তার সাগরের মাঝখানে থাকে না, কোনো মহল্লা থাকে। ওই মহল্লার ধনীদেরকে তাকে খবর নেওয়ার দায়িত্ব দেওয়া হয়, সে মনে মনে দাঁড়িয়ে থাকবে আর প্রত্যেক দিন ভিক্ষা করবে। দুই বেলা খানার ব্যবস্থা একজনের কাছে নেই, তখন তার জন্য ভিক্ষা করা যায়। আমাদের দেশের যে গরিব বৃক্ষ কানা খোয়া, এদের তো অধিকাংশই ব্যাংক ব্যালেন্স আছে, এক বেলা কেন এক বছরের খোলা যাবে, দুই বেলার খানা যাতে আছে তার জন্য ভিক্ষা করা হারাম, দুই বেলার খানাও নেই। আবার কোন গরিব ধনী তাকে খবর দিল না, তখন তার জন্য ভিক্ষা যায় কতটুকু চলার মতো ব্যবস্থা হয়ে গেছে, ভিক্ষা বন্ধ করে দিতে হবে, চলার মতো ব্যবস্থা হয়ে গেছে, বা কয়েকজন মিলে তাকে একটা রিক্সা কিনে দিতে, রিক্সা চালাও খাও, ঠেলা গাড়ি কিনে দিতে, ঠেলা গাড়িতে মাল বহন করো খাও, তখন তার জন্য আর ভিক্ষা যায় থাকবে না। এই লোকগুলো এই যে পেশা নামছে আর কোনদিন তারা কিনতেছে না, এমন বন্ধা পেয়ে গেছে আর কিনতেছে। একবার পত্রিকা দেখছিলাম, এক সাংবাদিককে পাঠানো হয়েছিল, তুমিও বিক্ষোভ খেতে ওদের রিপোর্ট কালেকশন করো, দুটো সাদা তরিকা পাওয়া দিয়ে এখন ভাবতে হয়, পরে তারা পাঠাইছে দেখলো যে কয়েক মাস হয়ে গেছে মেয়াদ ধরে না, পরে অনেক ঘোরাঘুরি করে সে সাংবাদিক এটা কিন্তু মুসলমান তাদের এলেম কালাম নেই, তারা সবের কাজ মনে করে এদেরকে দিচ্ছে দিয়ে এই হারাম পেশাটাকে ধরে কেউ যদি না দিল তাহলে এটা আটকাম থাকবে, কেউ পায় বলে তো লোক এখন তো এর পিছনে একটা কোম্পানি হয়ে গেছে, কোম্পানি আছে তারা ওই গাড়ি দিয়ে ওদেরকে পৌঁছায় দেয় আর বিকেলে উঠায় নিয়ে যায়, নিয়ে ওদেরকে একটা সামান্য বেতন দেয় বাকিটাই কোম্পানি নিয়ে যায়।